সিলেট অঞ্চলে বন্যার পানিতে দুর্ভিসহ জীবন যাপন করা মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ফেসবুক লাইভে এসে তিনি বন্যা কবলিতদের জন্য 10 ট্রাক খাবার পাঠাচ্ছেন বলে জানিয়েছেন। ডিপজল বলেন, প্রতি সপ্তাহে 2 ট্রাক খাবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাঠানোর উদ্যোগ নিয়েছি। এর মধ্যে থাকবে চিড়া, গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশুর খাবার। বন্যা দুর্গত এলাকায় খাবার স্টোর করা কঠিন, আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়, আগুন জ্বালানো যাবে না, তাই সব ভেবে চিনতে প্রতি সপ্তাহে 2 ট্রাক করে খাবার পাঠাবো। মোট 10 ট্রাক খাবার পাঠাবেন বলে জানান অভিনেতা। এছাড়া বন্যা পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয় সেই আশাও ব্যক্ত করেন ডিপজল। সমাজের অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান ডিপজল, যাতে দুর্যোগ মোকাবেলায় সিলেটবাসী উপকৃত হন। এদিকে চলচ্চিত্র তারকাদের মধ্যে সাকিব খান এবং অনন্ত জলিলও বানভাসী মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সাকিব খান নিজ উদ্যোগে মোটা অঙ্কের টাকা সহায়তা দিচ্ছেন বলে জানিয়েছেন, পাশাপাশি বন্যার্তদের জন্য তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে অনন্ত জলিল জানান, তিনি প্রতি বছর 10 থেকে 12টি গরু কোরবানি দিয়ে থাকে, এবছর 1টি গরু কোরবানি দেবেন। 10 থেকে 12টি গরু কোরবানি না দিয়ে সেই টাকা পাঠাবেন সিলেট বিভাগের বন্যার্তদের সহায়তায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।